আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। স্বাগতম আমার একটি নতুন ভিডিও টিউটোরিয়ালে। আজকে টিউটোরিয়ালের আলোচ্য বিষয় হচ্ছে আমরা ভার্চুয়াল বক্সে কীভাবে আমাদের কালি লিনাক্সের ওভি ফাইলটাকে সেট আপ করবো। তো এর জন্য আমাদের প্রথমে প্রয়োজন হবে ভার্চুয়াল বক্সের। তো আমাদের ভার্চুয়াল বক্সটা ডাউনলোড করার জন্য আমাদের ব্রাউজারে গিয়ে ব্রাউজারের সার্চ বক্সে ওখানে আমাদের সার্চ করতে হবে virtualbox.org। এখানে সার্চ করার পর এরকম একটা ইউজার ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ এরকম ভার্চুয়াল বক্সের অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসবে। এখানে আমাদের ডাউনলোড ভার্চুয়াল বক্স 6.1 এখানে ক্লিক করার পর আমরা যারা যে অপারেটিং সিস্টেম ব্যবহার করি, ম্যাক, উইন্ডোজ, লিনাক্স, যে যেটা ব্যবহার করি, সেই অপারেটিং সিস্টেমের জন্য ভার্চুয়াল বক্সটা আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। এই যে উইন্ডোজের জন্য উইন্ডোজ, লিনাক্সের জন্য লিনাক্স, এরকম বিভিন্ন অপারেটিং সিস্টেমের জন্য এখানে আপনারা যে কোনো একটা ডাউনলোড করে নিতে পারেন, আপনারা যে যেটা ব্যবহার করে থাকেন। তো ভার্চুয়াল বক্স ডাউনলোড হয়ে গেলে সেটা ইনস্টল করার পর আমাদের প্রয়োজন হবে কালি লিনাক্সের ওভিএ ফাইলটা। এর জন্য আমরা kali.org এই ওয়েবসাইটে গিয়ে ডকুমেন্টেশন ডাউনলোডে গিয়ে আমরা এই যে ভার্চুয়াল যে মেশিনটা আছে, এই ভার্চুয়াল মেশিনের জন্য আমাদের যে ওভিএ ফাইলটা প্রয়োজন সেটা করবো, সেখানে আমাদের এই ভার্চুয়াল মেশিনে সেই ওভি ফাইলটা আসে। অর্থাৎ এই যে এখন আমরা এখানে 64 বিট দেখতে পাচ্ছি আর 32 বিট দেখতে পাচ্ছি। এখন আমাদের কম্পিউটার যত বিট সাপোর্ট করে, যদি আমাদের কম্পিউটার 64 বিট সাপোর্ট করে তাহলে আমরা 64 বিটের জন্য ডাউনলোড করে নিব, আর যদি 32 বিট সাপোর্ট করে তাহলে আমরা 32 বিটের জন্য ডাউনলোড করে নিব। আমার কম্পিউটার যেহেতু 64 বিট সাপোর্ট করে তো আমি 64 বিট নিলাম। এবং এই এখানে দুইটা অপশন আছে, একটা ভিএমওয়্যার, একটা ভার্চুয়াল বক্স। যেহেতু আমরা ভার্চুয়াল বক্সটা ইনস্টল করছি, ডাউনলোড করছি, আমাদের ভার্চুয়াল বক্সে এটা সেট আপ করবো, সেজন্য আমরা এই ভার্চুয়াল বক্সের জন্য এই ফাইলটা আমরা ডাউনলোড করবো। এখন আমরা চাইলে টরেন্ট ফাইলও ডাউনলোড করে নিতে পারি, আবার সরাসরি ডাউনলোডও করে নিতে পারি। যেহেতু আমার কাছে আগে থেকেই এই ফাইল দুটো আছে, ওভিএ ফাইলটা আছে আমার কাছে, তো আমি নতুন করে ডাউনলোড করে সমানষ্ট করলাম না। এরপরে আমরা ভার্চুয়াল বক্সে যাব। ভার্চুয়াল বক্সে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমার এপাশে এগুলো আছে কারণ আমি এগুলো আগে থেকে সেট আপ করে রাখছিলাম, সে কারণে আছে। তো আপনাদের এটা ব্ল্যাঙ্ক থাকবে আর সম্পূর্ণ এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো যেহেতু আমরা ওভিএ ফাইলটাকে সেট আপ করতে যাবো, সেজন্য আমাদের প্রয়োজন পড়বে ইম্পোর্টের। এই যে ইম্পোর্ট লোকাল ফাইল সিস্টেম, ওকে। দেন এখানে ফোল্ডার অপশন গিয়ে আমাদের ওভিএ ফাইলটা যেই ফোল্ডারে ডাউনলোড হয়েছে, বা আমরা যদি কোথাও ওখান থেকে মুভ করে অন্য কোনো ফোল্ডারে রাখি বা ডিরেক্টরিতে রাখি, সেই ফোল্ডারে বা ডিরেক্টরিতে গিয়ে আমাদের সেই ফাইলটাকে সিলেক্ট করতে হবে। আমার এখানে আছে যে কালি লিনাক্স, এখানে ওভিএ ওপেন, দেন নেক্সট, দেন ওকে। আমরা এখানে দেখতে পাচ্ছি অল ইনফরমেশন, র্যাম 2 জিবি, সিপিইউ 2, অল ইনফরমেশন দেওয়া আছে। দেন আপনারা চাইলে এখানে লোকেশনটা চেঞ্জ করে নিতে পারেন, সম্পূর্ণ আপনাদের ইচ্ছা, আমি চেঞ্জ করতেছি না, যেমন আছে তেমনই থাক। ইম্পোর্ট এগ্রি। এখন আমাদের কালি লিনাক্সের যে ওভিএ ফাইলটা আছে সেটা সরাসরি সেট আপ হওয়ার জন্য প্রস্তুত, এখন সেটা ইম্পোর্ট নিচ্ছে। এখন ইম্পোর্ট নেওয়ার এই সময়টা আমাদের কম্পিউটারের হার্ড ডিস্কের উপর ডিপেন্ড করে। আমাদের অপারেটিং সিস্টেম যদি SSDতে রান করে তাহলে অবশ্যই সেটা অনেক কম সময় নেবে, কিন্তু যদি আমাদের হার্ড ডিস্কটা HDD হয় তাহলে আমাদের তুলনামূলক সময় বেশি লাগবে HDD-র তুলনায়, SSD-র তুলনায়। 5 মিনিট রিমেইনিং দেখাচ্ছে, একটু অপেক্ষা করি। এখন আমাদের কালি লিনাক্স ওভিএ ফাইলটা এই যে ডাউনলোড হয়ে গেছে,
সম্পূর্ণ কারেন্সি ওভিএ ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। আমরা এখন এই ফাইলটাকে দুইভাবে রান করতে পারি, এক স্টার্ট আর এখানে ডাবল ক্লিক করে। তো আমরা স্টার্ট দিয়ে করলাম, এখন আমাদের যে এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড চাচ্ছে, যেহেতু আমরা এগুলো একটাও সেট আপ করিনি, তো আমাদের ইউজার নেম কী হবে আর পাসওয়ার্ড কী হবে এটা একটা সমস্যা হতে পারে। যেহেতু আমরা ওভিএ ফাইলটাকে সেট আপ করছি, অর্থাৎ সব কিছু আমরা না, তারাই ডিসাইড করছে, তো আমাদের এখানে সব কিছু ডিফল্টভাবেই থাকবে, অর্থাৎ ইউজার নেমও কালি, পাসওয়ার্ডও কালি। অর্থাৎ আমি যেমন ইউজার নেম কালি দিয়েছি, এই যে এই ইউজার নেমটা যেমন কালি দিয়েছি, হুবহু সেরকমটাই এখানে পাসওয়ার্ড বানান। খালি দিয়ে লগ ইন করলাম, দেখতে পাচ্ছেন আমাদের ভার্চুয়াল বক্সে কালি নেক্সটটা সফলভাবে ইনস্টল হয়ে গেছে। এটা আমরা এটাকে ফুল স্ক্রিন করে ফেলি, ফুল স্ক্রিন হয়ে গেছে। এখন আমরা এখানে একটু দেখি, সফলভাবে চেক করে নিই। কালি যেহেতু আমরা ডিফল্টভাবে সেট আপ করছি, তো সেজন্য এখানে ডিফল্টভাবে কালি দেয়া আছে, কালিই থাকবে। সুতরাং আমরা বলতে পারি আমাদের কালি নেক্সটটা আমাদের ভার্চুয়াল বক্সে সফলভাবে ইনস্টল হয়ে গেছে। এবং পরবর্তীতে কীভাবে আইএসও ফাইলকে আমরা ভার্চুয়াল বক্সে সেট আপ করতে হয় আমরা সেটা জানবো। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না, এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটি কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।